নাও একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলে দিই, আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ। আফগানিস্তানের বিপক্ষে 6 উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা 4 ম্যাচে হারের লজ্জা পায় বাংলাদেশ। এতে পয়েন্ট টেবিলের নিচের দিকে ছিটকে পড়ে টাইগাররা। এবার বিশ্বকাপে দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর 2:30 কলকাতার ইডেন গার্ডেন্সে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি বিশ্বকাপে এ পর্যন্ত একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তবে অভিজ্ঞতা এবং শক্তির বিচারে নেদারল্যান্ডসের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশের সমান 2 পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে টেবিলের তলানিতে রয়েছে নেদারল্যান্ডস। 10 দলের টুর্নামেন্টে অষ্টম স্থানে আছে বাংলাদেশ।